আমাদের মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা এখন কুর আমার এলাকায় এখানকেও মানব নি মানো না আর বেটা যদি তার কোনো টুইটো ফেসবুকও বা লাইভ আইয়া ফোন যদি আসামে যত আলিমুল আম আছে সব আমাদের মতো সব আমার মতো এখানকেও মানব নি কখনো না অতএব হিমন্ত বিশ্ব শর্মা আমরা মুখ্যমন্ত্রী তাই মানব উম্মতি উম্মতি রোজে মাহশর মে ইয়ে হোগি ফিকর নবী আল্লাহর হাবিব আল্লাহর ভাইবার লাগি দিয়ান করছেন মাসিক কাল এক ঘন্টা দুই ঘন্টা নাই আমরা তো এক মিনিট আধা ঘন্টা দুই ঘন্টা ওয়াজ শুনি আমরা শীত লাগে অনেক ডায়াবেটিস বাড়ে অনেক ওর ফোন আয় বাড়ি থেকে ইনু ঠান্ডা হারা এখানে আইও হ্যাঁ এটা যাই যাচ্ছে বাধা নাই তোমার হেফাজত তুমি নেও কিন্তু সাহাবাই কেরাম হলে আল্লাহর হাবিব দেখিলা মায়া করছেন কোরআনের খেদমত জমিন ও কিলা প্রতিষ্ঠিত করছেন মাজমাউন বাইতুন মিম বুয়ুতিল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইন কোন কম যদি আল্লাহর ঘরের ভিতরে হামায় ওয়াতা দা রাসুলাল ইল আর ইলিম রে তলব করে দর্স করে পাশাপাশি বইয়া তলব করে মুতালাকেও করে জেলা স্কুল কলেজও পড়া হয় মাদ্রাস পড়া হয় মক্তব পড়া হয় ইলা যদি আল্লাহর ঘর হামাইয়া কোন মানুষের দর্শ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া খাশিয়াতুহুমুর রহমা রব্বুল আলামিনের রহমতর ডাকনা ইতা মানুষরে সাদর লাগাইন ডাকিয়া রাখি দে সুবহানাল্লাহ এটা দিনর কথা শুনলে দিনর দর্শ দিলে কোরআনের ইলিম করলে হাদিসের ইলিম করলে নিয়ত বালা হইতে লাগব যেমন আল্লাহর নবী ফরমাইন আল্লাহর জাত হইলা পাক আর আল্লাহ পাকরে বড় ফসন করই মাল দুই লাখ তিন লাখ আল্লাহর রাস্তা দিলে ইলাম একটা টাকা হালাল নাই তুমি হারাম রুজি করছো এক টাকাও কাম হবে না কখনো হবে না এক হদিস শরীফ আমার দেখা আছে যেমন আপনি এখন বালার উজু বড়িয়ে বই রইছো হঠাৎ আপনার পেশাব নিকলে গেছে আপনার কাপড় বড়ি গেছে ওলা যদি কোনো মানুষের লাখ টাকা হে হালাল তরিকায় রুজি করছে না হারাম তরিকায় রুজি করিয়া অগুণ আল্লাহর রাস্তা দিছে গুয়া কেই মানছে তার কাপড় ওলা ফেসাব করি বড়াইল অতএব পাক পবিত্রতা হালাল গেজা অবস্থায় যদি আল্লাহর রাস্তার কোন মানুষে একটা ফিং আল্লাহর রাস্তা দিয়া খাম করায় আল্লাহর হাবিবে ফরমাই নিটা দিনে দিনে খালি বড় হইতে থাকে কতটুকু আমরা বেটাগিরি আমরা এটাই নতটুকু রসুল্লাহ ফরমাই সদগা যে সময় মানুষের হাত থাকে সদার ওয়াজও যাইয়ার না কইবা মনে হয় তাই তো রিল গুড়ে আসেন না আল্লাহর হাবিব ফরমাই সদগা যে সময় মানুষে তার এক টাকা করে তখন এই সদগার তাকিয়া পাঁচটা মাত বার হয় কয়টা মাত জুড়ে হোক সুবহান আল্লাহ এক নম্বর হয়ে আমি ফানা ফিল্লা আসলাম আমি শেষ ওয়াত আসলাম কিন্তু ফাহাবকাইতা নি তুমি আমারে বাকি রাখলাই সুবহান আল্লাহ আপনি একটা গুয়া আল্লাহ রাস্তা দিলাই খারিয়ে না মাদ্রাসা কিবা তো একটা রবাটের টুকরা দিলাই ও কত আল্লাহ নব্বী কুদরা কোনো মানুষ যদি একটা জিনিস সদকা করে ওই সদকার জিনিসটা কি সদকায় ফাঁসটা উচ্চারণ বাক্য মানুষরে শোনায় এটা আল্লাহর দরবারও হাইকোর্ট রেকর্ড হয়ে যায় ফাইল বনি যায় এক নম্বর কইল আমি ফানা আসলাম ফানা ফিল্লা খারাপ হই এও সাহেব একবারে ফানা হয়ে গেছে খেলার যেহেতু করি কন্যা নিবে টিনতে এগুলি আর ইনো মুগুর্দি বড়ি আঠাই দেয় রয়ে গেল তো সদগায় ও সময় হয় আমি আমার ফানা আসলাম ওই একবার যাইতাম গিয়ে আসলো এখন তুমি তো আমার দরিয়া বাকি রাখি দিলে সুবহান আল্লাহ লম্বা হদিস আমি একটা খালি টুকি মারলাম আমি হদিস শরীফ আপনাই তোর কাছে ওই আরো আছে আমি বাট্টি আসলাম তুমি লম্বা হল্লাই আমি জলিয়া মরিস্তাম আসল রাগ হইতে হইতে হরু হইতে আসল তুমি আই এমন এমন দৌড়া দিলে এখন তো আমার খালি তাজা বানাইতে রায় সুবহান আল্লাহ আমি তো এগুলো বুঝি না মেসব বাড়ির ছান্দা তুটলে অনেক মানুষে হইন হইস বাড়িত নাই কই দেই আমরা অনেক বলে কিন্তু এটা কত বড় দরওয়াজা আল্লাহর কাছে এটা আমরা শুনলে বুঝতাম পারবো তো যাও আমি আলোচনা নিয়ার যে আয়াতে করিমা পড়িলাম সরাসরি ওদিকে যাইতাম সাইয়ার বড় খুশি হয়েছি ফয়লা কইছি দিনর মাদ্রাসা খুঁটি গাড়া হয়েছে তালে বাবা আছো আর এই অঞ্চলের মাঝে এক মাদ্রাসা হয়েছে আপনারা খুশনা বেজার কতজন কুশাক তুলিয়া দেখাইছে আল্লাহরে আলহামদুলিল্লাহ জুড়ে হোক আলহামদুলিল্লাহ কেননা তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক নর এবং নারীর জন্য ইলিম তলব করা ফরজ ইলিম তলব করা বেটিন এবং বেটাইন তোর লাগি এক ঘন্টা আধা ঘন্টা ওয়াজ করিয়া আমরা যে আম মানুষ যারা আছি আমিও এক আম মানুষ মনে করুকা বছরে একদিন ওয়াজ শুনিয়া মনে করি আমরা হুঞ্চি আর হুজুরে কইছুন আর চলমু হ্যাঁ
হুজুরে কোরআন শরীফ ব্যাপারে কইছেন, হাদিসের ব্যাপারে কইছেন, আপনি এটা আমল করুক, কিন্তু আল্লাহর নবীয়ে কইতরা তোমার লাগি তোমার বনির লাগি সারা দুনিয়ার মানুষ বেটাইন বেটিন সারার লাগি ইলিম তলব করা ফরজ, ইলিম তলব করা ফরজ, এগুলো নফল নাই ওয়াজিব নাই। ও মুসলমান লক্ষ্য করো, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে করিম আমরা দান করছেন তার হবি ও রসিলায়, কোরআন শরীফের ফয়লা এক ফয়লা সূরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এটা আল্লাহ যেই সময় যত সময় যেখান দরকার হয়েছে আল্লাহ তার হবিবর কাছে ক্রমান্বয়ে ফাটাইছই, এক দুই দিনে ইখান আল্লাহর নবীর কাছে আইছে না। আজকে হাবিব চা বলে এক রাত কো তিশ পারা কোরআন শরীফ পড়িয়া শুনাইতে পারোই পারিনি না না সুবহান আল্লাহ হোক না সোহেল মিয়া সাহেব, যদি দশটার সময় নিয়ে আপনি দাওয়াত দেও আপনার নেক ইরাদা থাকে, জোরের আগে আগে দেখবাই চাও কাইতরা হালোও কাইতরা রুটিও কাইতরা গোহ দিতরা মোবাইলও মাথা লাগে বিভিন্ন ফল ফুটি ইত্যাদি খাওয়া এর মাঝে দিয়া তিশ পারা কোরআন শরীফ ছয় সাত মেয়া সাহেব খতম করলে আল্লাহরে ভাই ওয়ার লাগি নেক ইরাদা নিয়া আড়াই ঘন্টা তিন ঘন্টায় তিশ পারা কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম পারি, কিন্তু আল্লাহর হবিবর উপরে তিশ পারা কোরআন আইতে এক দুই ঘন্টায় আইছে না, কুল্লের পরে মাত্র 23 বছরে আইছে, কত বছরে 23 বছর, কত বছর, এটা তো অন্য জভিয়ার আমরা হারাম করে বারিয়া ইখান তা কইতাম না 23 বছরে যে জিনিস আইছে এখান তো ওজন ভালো হইব এখানে ফাটলে হইতো এমনি আমরা হুনি হুনি যাই গিয়া। হ্যাঁ তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই আল্লাহর কোরআন শরীফের যদি কোনো একটা হরফ কোনো মানুষে শিকার চেষ্টা করে আমিলা বিহি আও লামিয়া আমাল বি, হাদিস শরীফের দুই এবারত আছে আমল করুক চায় না করুক সুবহানাল্লাহ কই এটা শিকার মর্যাদা কইতরা শিকার একজন মানুষে ইলিম তলবর মর্যাদা ওটা দেখাইতরা খাইরুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকা, নবীজিয়ে ফরমাই এক হরফ কোরআন শরীফের শিকা হইল 1000 নফল নামাজ পড়ার চাইতে উত্তম, কত রাখাত 1000 নফল রাখাত নামাজ পড়া থাকি একটা কোরআন শরীফের হরফ শিকাইয়া থাকলো উত্তম। রাসূলুল্লাহ ফরমাইন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবচাইতে জমিনের মানুষ বালা যে মানুষে আল্লাহর কালাম শিখে আর মানুষরে শিখায়। আমরা তো জমিন প্রাথমিক আকারে যদি দেখি তাহলে আমরা বুধবাই মুতে তো বেকাম হলো আর মানুষ বেকাম হলো, যাই না আমরা রেফলা কোরআন শিখাইছেন কলমা কালাম শিখাইছেন তার বেতন বেশ নেয় 700 বা 800, ইসলামের নিত্য প্রয়োজনীয় মাসালা মাসালা যাই শিখাই এনর বেতন কিতা 10-12 হাজার নি মাথো না, আপনারা লোকেল কোনো এলাকাত কোনো ইমামর বেতন আমার যা ধারণা আমি খুইয়ার যদি খাই লুইয়া খুইয়া কইন আমার 10 হাজার দিও এটা বহুত নাউজবিল্লা আল্লাহ এটা খরাব কনা, আমার ধারণা আমার ব্যক্তিগত ধারণা ইলে আমরা মানুষ আছে কই এরে খাদাও এই নাসানো মেজাও ইলে সারা জিন্দি গেলো 3.5 হাজার এগুলা 10 লাখ দিল 10 লাখ মেজাওর বেতন দিলে হক আদায় করতে পারতেন সুবহানাল্লাহ খেনে খেনে তুই মোর মাঝে খয়ে বোট মেসাবে শিখাইছো গুজল মাঝে খয়ে বোট মেসাবে শিখাইছো আপনারা ছোট থাকতে এখন তো মাদ্রাসা দেখ কি আর যেদিন মাদ্রাসা আসলো না এদিন মক্তব আর যেদিন মক্তব মানুষে বানাইতে পারছেন না মেয়া সাবর দার লইয়া আগে আটিয়া গিয়া নিজে ইস্তেহাত করিয়া শিখিছো ওলা দিন আসলো এখন দিনে দিনে খালি কদর কমের দিনে দিনে খালি কদর কমের গুয়াহাটি তাকিয়ে বোম্বাই যাইতে সময় এক বেটায় গপ করছিল যে এক বেটা আসলো সিধা বেটিও সিধা ফুড়িও সিধা তো এইটা কইছে বেটা যায় কি খামো এইটা কইল আমার বড় ঠাউজার গু আছে ওটা থোড়া বাট্টি করে দিও তো বউয়ে দিছেন এক ফরর বাট্টি মাঝখানো বউ বউর কুটুম আর একজন আইছেন এই নাইয়া শুনছেন ভাই সাহেব কইয়া গেছেন তাই ফায়জামিও গুতুরা বাট্টি হইতো দুই নম্বরে বেটির কুটমে দিছে আর এক ফট্টি রাইট মনে হয়েছে ও বেটার ফুড়ির বাবায় কইছেন ছেলো আর গু বাট্টি করতাম হ্যাঁ তাই দিছে আর এক ফট্টি বাদর দিন বেটা তার খামো যাইতো ফায়জামা ফিন দিয়া কইছে আমার ফায়জামা কই আত লইয়া দেখে গু জাঙ্গি হয়ে গেছে কি তো হইছে জাঙ্গি কারণ কিতা দুইও গুরু শিক্ষিত বেশ বেটিনও শিক্ষর ই বেটার গর বেটিনও শিক্ষিত বেটাও শিক্ষিত সব সমান বেশ শিক্ষিত হইলেও বেড়া বেশ শিক্ষিত হইলে বেড়া তো ইখান আমি শিক্ষার কলঙ্ক করিয়ান না ও শিক্ষায় বেড়া লাগায় আল্লাহ কইছেন কোরআন শরীফে মানুষরে হেদায়ত করবো আর এই কোরআন শরীফে মানুষরে হেদায়ত করতো না গুমরা বানাইব তার প্রমাণ কিতা
কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা সাইয়া দেখবায় কইতরা আল্লাহর নবী আমরা লাগাইন, আমরাও মানি নবী আমরা লাগাইন, মানুষ আমরা মানি, এটা মানুষ ফিরিস্তা নাই, সুবহানাল্লাহ কইন, দুনিয়ার কোনো কিতাব নাই, কোনো মানুষে দেখাইতে পারতো নাই, নবী ফিরিস্তা পারতো নাই দেখাইতো, আল্লাহর নবী মানুষ। এখন আপনারা লোকেল এমএলএ যদি কইন আমার লাগাইন, হে আপনারা মানবানি, আর আমার ডাইনে সভাপতি সাহেব বনো আছেন, আজ যদি আপনারা সামনে কইন বলে আমার হুজুর উস্তাদে কইন যদি দরগ আমি আমার লাগাইন, আপনারা মানবাইনি। একজন অমুসলমান ভাই এমএলএ যেমন আমরা করিমগঞ্জের কমলাক্ষ দে, যদি আমি কই কমলাক্ষ আমার লাগাইন মানুষ, এখানে কেউ মানবো নি, হ্যাঁ ওখান মানা যাইব, মানুষ তাই নো, মানুষ আমিও মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা, এখন কুর আমার লাগাইন, এখানে কেউ মানবো নি, মানো না। আর বেটায় যদি তার কোনো টুইটো ফেসবুকও বা লাইভ আইয়া কইন, যদি আসামে যত আলিমুলাম আছে সব আমাদের মতো, সব আমার মতো, এখানে কেউ মানবো নি কখনো না। অতএব হিমন্ত বিশ্ব শর্মা আমরা মুখ্যমন্ত্রী তাই মানুষ, হয়তো অন্য ধর্ম, আমিও মানুষ আপনিও মানুষ, ইন যারা সারা বইছেন আপনারাও মানুষ, আল্লাহর নবীও মানুষ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনজন সাহাবাই কেরাম একদিন গেলা দরবারে রিসালত গিয়া পৌঁছিলা, তিনটা আমল জানার লাগিয়া, আল্লাহর নবী কিলা নমাজ পড়েন কিলা রোজা ধরেন ওটা জানার লাগিয়া, এমত অবস্থায় তিনজন সাহাবি আল্লাহর নবীর ঘর গেলা, গিয়া দেখলা খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর নাই। মা এসে বারো ইয়া কইলা কই যাও, বলে না আইসলাম আল্লাহর হাবিবের ফাইবার লাগি, পাইছি না উত্তর যাই আর কি, বলে কিতার লাগি আইসলাই, বলে আইসলাম আল্লাহর হাবিবের আমল সম্পর্কে জিজ্ঞাসা করতাম কিছু, আমরা আগে দিয়ে আগুইলা মনে আমল হরিয়া। মা এসে ফরমাইন আমি যে আমল হইমুন হুনবাইনি, বলে শুনতাম নাকি আমরা দেশের কথা কই, আর জামাই সাক্ষী বউয়ে জেলা দিবা, আমি ফার্মুনি আইয়া বাসবাড়িতে আপনারা অনুতাম যার যারি গরের কথা কই, আর বেজার অন্য জানি তো। মা এসে ফরমাইন আও নবীর আমল জিজ্ঞাসা করা তাইছেন, বলে জিও, বলে আল্লাহর নবী নমাজও লাগতা আমরা এক গরো থাকতাম, ক গরো এক গরো, আল্লাহর নবী নমাজও খাড়া হইতে বলে কিয়ামর অবস্থায় আমি আল্লাহর নবীর চেহারা মুবারক করবা সাইয়া বই রইতাম, সাইতে সাইতে আমি আয়েশার ঘুম আইতো, নবীজির কিয়াম শেষ হইতো না, বুঝা গেল নবীজির নমাজ উবানি বাটি। এ বউ দুই নম্বর সাহাবির বলে হুনো, বলে কিতা, বলে আল্লাহর নবী যে সময় রুকুত যাইতা তখন আমি আয়েশায় নবীজির চেহারা মুবারক করবা সাইতাম আগলা বুইয়া, আগলা বুইয়া কইতে সময় 2 কিলোমিটার দূরই নাই, মাত্র এক আঙ্গুল, এক আঙ্গুলও নাই, তাও ইতিহাস হদিস শরীফের মাঝে বর্ণিত আল্লাহর নবীর গরর অংশ ও তার লিপলেটটাকে বেশ বড় বড় আসলো না প্রথম যুগে, তার প্রমাণ কিলা কই ভাই কেন কিলা আপনি কইলা। মা এসায় ফরমাইন আল্লাহর নবীর গর এজান কোনো মানুষে দিলে এজান দিয়ে টিকতে পারে না, কেনে আল্লাহর নবীর গর ওয়াল নাই, আল্লাহর নবীর গর বের হইয়া থাকলো উঠোর চামড়া, আমরা মা বই নগলে দিলা খাতা শাড়ি মিলিয়া দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলা লটকাই চাদর আসলো, নবীজির করো বের আসলো না, বাস আসলো না। মা এসে ফরমাইন আমি আল্লাহর হাবিব ওর দরব, আর আল্লাহর নবীর নূরর চেহারার বাইরে সাইয়া বই দিতাম, নবীজির রুকুত যাইতা সাইতে 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 আমি আসার ঘুম আইতো, নবীজির রুকুতাকে খাড়া হইন না। তিন নম্বর সাহাবিরে ফরমাইন আল্লাহ নবীর সাহাবি জি খোকা, বলে আল্লাহর হাবিব সজ্দা তাইতা আমি তো রুকুর অবস্থায় সাইয়া বই দিতাম, নবীজির ভাই অত লম্বা রুকু আল্লাহর হাবিবে করতাম, আমি সাইতে সাইতে আমার গুম আইতো, অথচ আমার ফাও লম্বা হয়ে যাইত, নবীজি যেই সময় সজ্দার হালত আইতা তখন আইয়া দেখতাম আমি আয়েশার ফাও সজ্দার জায়গাত গেছে কি, আল্লাহর হাবিবে আমার ফাওর মাঝে ওলা খুনটা মারতা ইনফরমেশন দিতা, এরপরে আমি আয়েশায় ফাও হারাইতাম, তখন আমার দিনের রবি রসুল্লাহ সজ্দা করতো। ও বুঝো মুসলমান আল্লাহর নবীর গর কত বড় আসলো, মা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তিন আমল সাহাবীরে কইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত নাই, সাহাবাই কিরাম গল ঘুরিয়া যাইতরে এমত অবস্থায় দিনের নবী গর তসি বাঞ্চই, রাসূলুল্লাহ জিকাইলা কি রেওয়া, বলে না ইয়া রাসূলুল্লাহ তাআলা আপনার আমল জিজ্ঞাসা করা তাইছিলাম। উম্মুল মুমিনিন আয়েশা বয়ান করছেন আমরা হুনিয়া গেছি, আইস্তা কি ফয়লাইন কইলা রাসূলুল্লাহ লাগান কিয়াম করমু,
দুই নম্বর এন কইলা আমি আজ থাকি নবী লাগাইন রুকু করমু, তিন নম্বর এন কইলা রাসূলুল্লাহ লাগাইন আমি আজ থাকি সজদা করমু, আল্লাহর হাবিবে উবাই এখন আইয়ুকুম মিসলি তোমরা আমার লাগাইন খেয়ে আসো। সুবহানাল্লাহ, এর অর্থ কিটা? তোমরা আমার লাগাইন খেয়ে আসো, এর অর্থ কিটা? অর্থাৎ আমার লাগাইন খেউ নাই। সুবহানাল্লাহ, যারা কইন নবী আমার লাগাইন, আমরার ভাই এন্তর গেছে সোয়াল হইলো, হ্যাঁ নবী মানুষ আমরা মানি, ও মুসলমান হযরত ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুলার মাঝে অগ্নির ব্যবস্থা করছেন, এরপরে আল্লাহর নবীর ফুরিয়ে রুটি দাঁত দিলা। আমরার দেশে যে সময় দেখি এক গুঁড়ো মানুষে তেলের বাজার রুটি খায়, এক গুঁড়ো মানুষে তেল বালা খায় না, আরেক গুঁড়ো শুকনা রুটি খায়, আনা তেলে বাজা, একটা বাজা হইলো আপনার তাওয়ার উপরে, আরেক বাজা হইলো ডাইরেক্ট অগ্নির মাঝে দিয়া। মুম্বাই দিল্লি চেন্নাই মাদ্রাজ ইত্যাদি গেলে দেখিও বড় চুলা আছে, বা আমরার দেশেও আছে। হ্যাঁ, মা হজরত ফাতিমায় দিলা যত রুটি কিনেন বার করইন, অগ্নির মাঝে রুটি হেদে হইলো, রুটি বার করার পরে অগ্নির চিন্তা বনি না না নতুন বা আইস গিয়ার আই সাথো উঠো গুয়া কুলাত আপনার বাড়ি সাথো ফাল মারি লামি আনলে আমি যদি ফাঁকানিত যাই তোমার শরীর পরিচয় মিলবো সাসা সাথো আসলাই ডাইনে দি সালি বাউয়ে সালি থালুত মাকড়র জাল যাইন যে খামলা কইন একটা জাতর পরিচয় মিলে, যে যিনি যে জাত থাকি বনে তার জাতরও পরিচয় মিলে, তার কারণ কিটা আমি কোন কারণে কইলাম? ও যুবক ভাইয়া ছোট ছোট বাচ্চান যারা তুমি তাই নো বুধ ভাইবাই যে পিসপোর্ট আপনারা পরীক্ষা দেও স্কুল কেলো যোগিয়া, এই পিসপোর্ট বনে খের দিয়া, এই পিসপোর্ট বনে নেড়া দিয়া বাঁশ দিয়া পিসপোর্টর থলর সাইডে দিয়ে সাইয়াও দেখ কেউ জাতর পরিচয় মিলে। সুবহানাল্লাহ, মিলেন না মিলে না? আমরা ফাঁসকা মোর পেপার মিল বন্ধ হয়ে গেছে, এই পেপার মিলও যে সাদা পেপার যেটা বনে হরুতায় দিস্তা কাকজন মাঝে পরীক্ষা দেন বা অন্য কারণে কিনিয়ে আনেন দোকান থাকি, এই যে লেখা শুরু করলাম হলর মাঝে হামাইয়া সুষমা ইবা সালানা ইমতেহানো, প্রায় সময় দেখিও যুবক ভাই বা মাদ্রাসার ছাত্র ভাই যারা লেখতে 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 আখতা দেখিও সাদা কাকজর মাঝে বেটিং তোর নাকর ফুলো লাগান সিনে গুগু ঠান মারি দেখিও বাসর আইক। সুবহানাল্লাহ, তার প্রমাণ কিতা বলে তাই যে জাত তাকি বঞ্চন তার জাতর পরিচয়, জাতর পরিচয় এখানে বলে পেপার মিলো লক্ষ লক্ষ সাকনি আছে, সা সাকিবার সাকনি যে এটা লাখ লাখ। একদিন আমি হামাইছিলাম পেপার মিলো, এটা বহুত আগে আমরা এক পরিচিত এক মানুষের লইয়া হামাইছিল, তোমার তো মহফিল যত বড় এটাই বড় মেশিনে গো আমি ডরাই হয়ে গেছি না, এটা কত কোটি 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 টাকার মেশিন আছে, সকলে সকল তার দেখতেও পারতো না। তো এই যে বাস বাস বাসটা কি আপনার সাদা কাগজ বনলো, এই সাদা কাগজ বাচ্চাইন তোর কলমে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে বাচ্চাইন কম নাই, বড় মানুষের লেখতে দেখিও আখতা দেখবে জেলা ফাত্রর উপরে এল্টর সাক্কা উঠে সাইকেল উঠে কলম দিয়ে লেখতে লেখতে আখতা দেখবে অন্য কুটুমুটি হুরিয়ে গু ওগু বার করে দেখিও ও তার জাতর পরিচয় অন্য আছে আছে না নাই কি জান তুমি ভাইছো নি ভাইলে কইও। আচ্ছা, দুই নম্বর হাজার হাজার সাকনি এর বাদেও সাকিতে সাকিতে সাদা পেপার বঞ্চে তারপরে জাতর পরিচয় মিলে। আল্লাহ কুরআন শরীফ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। চতুষ্পদ চাইরওয়ালা জানোয়ার যেটা বুদ্ধিজীবীর বহুত কারণ আছে চিন্তা আছে, এই চাইরওয়ালা জানোয়ার যেগু গাই বলদ যেগু বিশেষ করে নিচর আয়াতর শেষর বাঘ দিয়ে বোঝা যায়, যেমন আল্লাহ গাইর কথা কইত্রা আমি আল্লাহ কইত্রা গাইরে আমি ঘাস খাওয়াই, গাই মুখে দি ঘাস দে দুধ আর একবার দে, গাইয়ে মুখে দি ঘাস খায় আর একদিকে তাই গোবর ফেলায় আর একদিকে তাই প্রস্রাব করে, আল্লাহ কইত্রা আমি গাইরে খাওয়াই কিন্তু মিম্বাইনি ফারসিং ওয়া দামিন লাদ এবং রক্তর মাঝে দিয়া লাবানান খালিসান আমি খালিস দুধ বার করি, লা গোবর আর রক্তর মধ্যে দিয়ে আল্লাহ কইত্রা আমি তোমার তান্ডে লবণান খালিসান সাই গাল্লি সারিবিন। অথচ আল্লাহ বর্ণনা করডা যারা পিনা খায় আমরা যারা ফি দুধ ফি আল্লাহ তারিফ করডা এটা পিনেওয়ালার লাগে বড় মজা। সরকারে হয়তো গোহত্যা এখন টাইট করছে, আগে যেই সময় আমরা স্বাধীন পাইছি গরু যোগ করতাম আপনারা ইবাদত যারা ই খাজ করইন, আমি ওতে একজন বাইরে বা বাবা দিরে সওয়াল করিয়া একটা গাবি খাইল যদি যাব করার কোনো ইলাক মৌকা থাকে আর যাব করার পরে গাইর উলইন যেটা আছে
ও জায়গাটা চাকু দিয়ে খাটিয়া কোনো বালা করি তুমি বিয়ান বিয়াল সন্ধ্যা চিন্তা করিয়া না হামাইয়া দেখিও সার চাকনির কোনো চাকনি আছে নি বা যে দুধ বার হইল ফাইবাই নি কত কেন ফাইলে ফোন করে কইও আমার বাঁশবাড়িত কোনো বেটার হিম্মত থাকলে ফাইলে কইও হ্যাঁ লাখ লাখ চাকনি এর বাদেও ফেল জাতর পরিচয় মিলে কিন্তু আল্লাহ একদিকে গাছ আর আপনার নেড়া ফাতা হবায় খাওয়াইলা আল্লাহ কইতরা আমি রক্তর আর লাদর মাঝে দিয়ে আমি দুধ বার করলাম ইকা খার পাওয়ার ইটা খার পাওয়ার এর কতকে দুধ খার নিয়ামত এ ও ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ কইনা আমার নিয়ামত গণনা শুরু করো তুমি শেষ হইবে গোনা শেষ হইতো না সুবহানাল্লাহ ও ইন তাউদ্দু তুমি যদি গোনা শুরু করো তুমি শেষ হইবে আমি যেটা কইছি এটা কুরআনের আয়াত নাই এটা আমরা ফাজিল অর্থ কইয়া কিন্তু আল্লাহ কইতরা কত সময়জুলক ভাই নগদ 500 টাকা মুজিব ডক্টর নগদ 200 টাকা রুকিয়া বেগম নগদ 500 টাকা ও ড্রাইভার আল্লাহ তুমি কবুল ফরমাও 1200 টাকা রব্বুল আলামিনে কবুল করুক সবে হোক আমিন জুড়ে হোক আমিন তো ও কথা খোয়াত আসলাম আগুনি তাকে রুটি বার করছেন ফাতিমায় আগ্নি যদি রুটি হেদা হয় তাহলে আগ্নির মাঝে রুটির মাঝে আগ্নির পরিচয় মিলে এমতো অবস্থায় রসুলুল্লাহ গিয়া ফুরিন্তর লোকে বাপর মায়া বেশি বেশি নেন খুব বেশি এবারে খালার যদিও এবারে যদি আল্লাহ যদি খোদাই তা খরাব কেন যদি একবারে আতুড়ু যদি এক বইন আল্লাহ দান করেন তে বাবার মায়া যখন ফুড়ির লাগে এখান পৃথিবীর আর করুন নাই সুবহানাল্লাহ তো গিয়া রসুলুল্লাহ রুটি দিলে আরো দোকান আগ্নি চুলা ওক নাই সামান্য বাদে বার কর হইল ফাতিমা সাইয়া দেখেন তাই যাক নাই হেদিস অনেক নাই তো রুটির খালা খালা সিন মিলে সালির দাগ কিন্তু আল্লাহ নবী যে নাইন দিছিল আর বার করা হয়েছিল এক নাইন তো কোনো রুটি আর আগুনের সালির দাগ নাই ফাতিমায় জিকে নিয়া রসুল আল্লাহ বিষয়ে বুধ পাইলাম না আমি যে নাইন হেদাত দিলাম সারা খান তো সালির দাগ মিলে আর আপনার হাত দস্তে মুবারক দিয়ে যে নাইন আগ্নির দিলে এক নাইন তো কোনো সালির দাগ নাই রসুল্লাহ ফরমাইন ও মাই বুড়ি ফাতিমা তুমি জানা রাখিও দুজনের সর্দারে যেন হাত লাগাই দেনি জাগারে দুজকে খাওয়া তার লাগে উইয়া থাকলো হারাম রসুল্লাহ রুটি চইলে আগ্নে হো আগুনে হো বাবা ইনো না ইনো দরবারে দুজন রাত লাগি গেছে সুবহানাল্লাহ আর আইজ আমি কই থাইনা মা লাগাই ফুলতুল সাহেব রহমাতুল্লাহ আলাইয়ে কইতা তুতা আছে কইতা ফরমায় তুমি আমা লাগাইন কিন্তু এটা আদবর খিলাফ তুচ্ছ তাচিল্ল যাইতে বহুত হিসাব আছে ইখান খোয়ার অর্থ হইল কোনো ঠেলা ঠেলি নাই ও যে যারা মিলাদ ভরো আমরা যারা কিয়াম করি বট জিনজি শরীফ পড়ি এটা কি আমরা বানাইলা ইখান জাইন লেখছেন তাই মসজিদে নববীর খতিব আসলা এটা কি তোমার আলা খাইনি এই না হেন ভাগড়ি এলা দোলা আলা খাল্লা আলা ভাগড়ি এলা ইলা কোনো বেটাই নাই এটা বহুত ইতিহাস লম্বা বড় টাইম যেখান এটা এস কো মহব্বতর উপরে লেখছেন সিরতর কিতাব যদি গনিয়া নেও তাহলে ইখান বহুত বড় কিতাব ইখান যদি কও ইখান ইটা মারি ফালাই দেও হুস করিও আল্লাহ নবীর জীবনী রূপে তুমি থকমত লাগাইছো আর আল্লাহ নবীর জীবনী কোনো মানুষে যদি মানে না তাহলে এগু মুমিন নি মাতো না মিলাদ ভরে না মিলাদ ভরে না এর অর্থ হইলো জন্ম ভরে না তে তো তোর জন্ম হইছে না যারা ইটা কইতরায় তুচ্ছ তাচিল্য যাইতে বহুত হিসাব আছে বহুত হিসাব আছে আমি ওটাও আপনারা সামনে আরো যারা কেয়ার তো যাই হোক আমি আয়াত পড়েছিলাম আপনারা সম্মুখে আল্লাহ ফরমাইন ওয়া হুসির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন